আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শরীয়তপুর পাখি হাউজের পক্ষ থেকে আমি এম রায়হান শাহন আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজকে কথা বলব আমরা দুই হাজার ওয়াট একটি টাইগার ব্র্যান্ডের জেনারেটার সম্পর্কে আমরা একটি ইনটেক প্যাকেট আনবক্স করলাম দেখি ভিতরে কি আছে সুন্দর সুদৃশ একটি জেনারেটার আমরা প্যাকেট থেকে বের করি ফোর স্ট্রোক ইঞ্জিন শক্তিশালী মেশিন এর ভিতরে তেল ঢালার কাপ আমরা দেখতে পাচ্ছি এবং যথারীতি একটি ফ্লাস সকেট ডালি স্টার মাইনাস এবং ম্যানুয়াল পেপার ম্যানুয়াল পেপারের অনেকগুলো পেজ আছে আপনারা বিস্তারিত পরে নিয়েও কিন্তু এর ব্যবহার বিধি সম্পর্কে জেনে নিতে পারেন এবং সেই কাঙ্ক্ষিত চাবি যেটি মোটরসাইকেলের মতো সেলফি স্টার্ট করা যায় আমরা জানি যে দুই হাজার ওয়াট এই জেনারেটারটি এভাবে চাবির মাধ্যমে স্টার্ট হয় তো চলুন আমরা এটিকে অন করার ব্যবস্থা করি অন করার সিস্টেমটা আমরা দেখিয়ে দিব সাথেই থাকবেন তো প্রথমে আমরা তেল দিব তারপরে ইঞ্জিন অয়েল এরপর আমরা চাবি দিয়ে অন করব প্রথমে আমরা পেট্রোল দিতেছি পেট্রোল দেওয়ার জায়গায় উপরে ইঞ্জিন ইঞ্জিন অয়েলটি এই দিক দিয়ে দিতে হয় আমরা খুলি এটা তো এখান দিয়ে আমরা কাপের সাহায্যে ইঞ্জিন অয়েল দিব এখানে এই কাপটি এই মেশিনের সাথেই পাবেন ইঞ্জিন অয়েলটা আলাদা কিনতে হয় পাঁচশো টাকা বোতল তো আমরা ইঞ্জিন অয়েল দিতেছি ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল দেওয়ার শেষে আমরা আবার আগের মতো লাগিয়ে দিব এখানে একটি স্টার্ট করার জন্য একটি ব্যাটারি জেনারেটার সাথে দেওয়াই থাকবে আমরা পেট্রোল দিয়েছি ইঞ্জিন অয়েল দিয়েছি এখন শুধু চাবি ঘোরালে স্টার্ট হবে এ ফাঁকে সামনেরটা একটু বিবরণ দিই চাবি দোকানের জায়গা এইটা এখানে বোল্ট মিটার দেওয়া আছে এখানে অন অফ সিস্টে সিস্টেম আছে যখন আপনি স্টার্ট করবেন তখন এই অন পজিশনে রাখবেন এবং এইখানে এসি আউটপুট অর্থাৎ এইখান থেকে আপনার মূলত বিদ্যুৎটা বের হবে পেট্রোল থেকে বিদ্যুতের সাথে অর্থাৎ পেট্রোল থেকে উৎপাদিত বিদ্যুৎ এই এই ফাংশনটা দিয়ে কিন্তু আউটপুট হবে চলুন আমরা অন করি তো অন করার অ করার প্রসেসটা হলো আপনি এই চাবিটা ডান দিকে ঘুরাইলেই কিন্তু স্টার্ট হবে তার আগে আপনি এই অন অফ বাটনটি উপরের দিকে এইভাবে অন 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 যেখানে লেখা সেদিকে দিয়ে রাখবেন এবং বাম পাশে যে অয়েলের চাবিটি দেখতে পাচ্ছেন এই তো এইটি অন অফ করার সিস্টেম আছে তো এইরকম অফ থাকলে আপনি এইটিকে অন করে নেবেন তো এই সোজা থাকলে অন থাকবে আর এইখানে দেখতে পাচ্ছেন যে একটি এস এস বাটন আছে এটিকে স্টার্ট করার সময় ডান দিকে দিয়ে রাখবেন স্টার্ট হয়ে গেলে সাথে সাথে আপনি মাঝখানে এবং বাম দিকে দিতে পারেন তো স্টার্ট করার সময় এটিকে ডান দিকে ঠেলে নেবেন স্টার্ট হওয়ার সাথে সাথে এটি এটিকে মাঝখানে নিয়ে আসবেন তো নর্মালি চলবে তো আমরা এটিকে ডান দিকে দিলাম ইঞ্জিন অয়েল অন করলাম সামনে আমরা সুইচটি অন করেছি এবার আমরা চাবি ঘুরিয়ে স্টার্ট করব তো এবার অন করো দেখুন মেশিনটি অন হলো এবং সেটি শব্দও কিন্তু অনেক কম কারণ আমরা রুমের মধ্যে করতেছি দেখতে পাচ্ছেন যে কারণে শব্দটা একটু বেশি মনে হয় তো শব্দটা কিন্তু একদম হাতে নাগালেই বাসা বাড়িতে ইউজ করার জন্য খুবই ভালো একটি প্রোডাক্ট তো অফ করার জন্য সামনের অন অফ সুইচটি কিন্তু টিপলেই কিন্তু অফ হবে অফ করো আবার চাবির মাধ্যমে আপনি অফ করতে পারবেন চাবি ডান দিকে ঘোরালে যেরকম অন হয় তো বাম দিকে ঘোরালে অফ হবে তো দুই হাজার ওয়াট যে টাইগার ব্র্যান্ডের এই জেনারেটরটি আপনার প্রতি এক লিটার পেট্রোলে প্রায় এক ঘন্টার কাছাকাছি চলে যাবে এবং দুই সিস্টেম স্টার্ট করার সিস্টেম আছে চাবিতে স্টার্ট করে দেখালাম তো এই পাশে দেখুন যে রশি রশি এই যে এই রশিটা কিন্তু যখন আপনি সামনে সুইচ অন করে দিয়ে প্রসেস মতো যদি রশি টানেন সেক্ষেত্রে রশিতেও স্টার্ট হবে অর্থাৎ কখনো কোনো ফাংশন ত্রুটি দেখা দিলে আপনি অন্যভাবে কিন্তু এটিকে স্টার্ট করার সুযোগ পাবেন এটি সম্পূর্ণ ফোর স্ট্রোক ইঞ্জিন তো অন অফ করার সুইচ সুইচ আছে এবং বাড়ানো কমানোর সিস্টেমটিও এখানে আছে সামনে লোড মিটার দেখতে পাচ্ছেন উপরে অয়েল মিটারটিও দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে যে অয়েল মিটারটি এখানে দেয়া আছে এবং সম্পূর্ণ ওভারলোড প্রোটেকশন দেওয়া আছে আপনি যদি এটি পরিপূর্ণ দুই হাজার ওয়াট আপনি লোড দিতে পারবেন কখনো যদি ভুলে আপনি পঁচিশশো তিন হাজার ওয়াট লোড দিয়ে ফেলেন সেক্ষেত্রে অন্য জেনারেটরগুলো যেখানে কয়েলটি জ্বলে যাওয়ার সম্ভব সম্ভাবনা থাকে তো এখানে যদি আপনি কোনোভাবে ওভারলোড দিয়ে দেন তো সেটি নিজে নিজে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো আপনার মেশিনে কোনো ক্ষতি হবে না এটাকে বলে ওভারলোড প্রোটেকশন এবং ওভার শর্ট সার্কিট সার্কিট প্রোটেকশন দেওয়া আছে মাঝে মাঝে কোথাও যদি আপনার শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে ইঞ্জিন বিকল বা নষ্ট হওয়ার চান্স নেই ইঞ্জিনটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটি তিন কালার হয়ে থাকে তো একটি ব্ল্যাক কালার আরেকটি এস কালার আর একটি রেড কালার তো আমরা সাধারণত কাস্টমারদের চাহিদার উপরে ভিত্তি করে রেড কালারটাই বেশি আনি এটি অ্যাভেলেবেল সবসময় আমাদের কাছে পাবেন প্রতিটি মেশিনের পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি আপনার এক বছরের মধ্যে যে কোনো ত্রুটি হলে আপনি ইনশাল্লাহ বিনা পয়সায় সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো শব্দ কম হওয়াতে আপনি বাসাবাড়িতে অনায়াসে ইউজ করতে পারেন আমাদের মূল বিজনেস যেহেতু ইনকিউবেটর অর্থাৎ ডিম ফোটানো মেশিন তো যাদের ঘন ঘন কারেন্ট চলে যায় তো ডিম ফোটানো মেশিনে ডিম নিয়ে একটি বিপদে পড়েন তো তারা ব্যাকআপ হিসাবে এই ধরনের জেনারেটার অনায়াসে ইউজ করতে পারেন এছাড়া আপনি এটি দিয়ে মোটরও চালাতে পারবেন আপনি এক ঘোড়া যে মোটরগুলো আছে এই দুই হাজার ওয়ার্ড জেনারেটার দিয়ে সেটি কিন্তু আপনি অনায়াসে চালাতে পারবেন তো এছাড়া বাসাবাড়ি খামার কারখানা দোকান স্কুল কলেজ কিন্ডার গার্ডেন মাদ্রাসা মসজিদ মন্দির এবং অফিস আদালতে এই জেনারেটারটি আপনি সহজে ইউজ করতে পারেন তিন চার তো এটি চার পাঁচটি সাইজ আমাদের কাছে পাবেন আসে ছয়শো পঞ্চাশ ওয়াট এবং এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম তিন হাজার ওয়াড পাবেন এবং পাঁচ হাজার ওয়াড পাবেন তো দুই হাজারের উপরে যতগুলো আছে প্রত্যেকটি সেলফি স্টার্ট হবে দুই হাজারের নিচেরগুলা সেলফি স্টার্ট হয় না সেগুলো রশি সিস্টেম রশি টেনে স্টার্ট করতে হয় তো আপনার লোড অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী ডিসক্রিপশনে দেখানোর নাম্বার অথবা স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন তো এটি হ্যান্ডেলিং করা অর্থাৎ স্টার্ট থেকে যত রকমের প্রসেস আছে সেটি কিন্তু খুব সাবলীলভাবে ভাবে আপনি করতে পারবেন এবং ক্যারিং করার জন্য খুবই একটি সহজ সিস্টেম দেওয়া আছে দুই পাশে হ্যান্ডেল আছে ধরতে আপনি হাতে একটি দারুণ ফিল করবেন পরিশ্রমটা অনেক কমে যাবে যেহেতু ধরার জন্য ক্যাপাসিটি দেয় দেয়াই আছে তো সুতরাং ক্যারিংয়ের জন্য কিন্তু যথেষ্ট ভালো আর শক্ত মজবুত বডি হওয়াতে সেটি কিন্তু ক্যারিংয়ের সময় আপনার ভেঙে চুরে যাওয়ার ঝুঁকিও কিন্তু নেই বললেই চলে এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন এবং সাথে ম্যানুয়াল পেপার দেওয়া আছে আপনারা সেটি ভালোভাবে পরে নিলে কিন্তু এর ব্যবহারবিধি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তো টাইগার ব্র্যান্ডের জেনারেটার দীর্ঘদিন যাবত আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আসতেছেন এই পর্যন্ত ইনশাল্লাহ বড় ধরনের ত্রুটির ফোন আমরা পাইনি তো বন্ধুরা নিঃসন্দেহে টাইগারের উপরে আপনারা ভরসা রাখতে পারেন আর নেওয়ার সময় আমি মনে করি যে দশ টাকা বেশি হলো ভালো জিনিস ইউজ করা ভালো তো বন্ধুরা আপনার টাইগার ব্র্যান্ডটা শুধুমাত্র দীর্ঘদিন ইউজ করতে পারবেন তা নয় এটার যে ওয়ার্ড ক্ষমতা যেমন এটি এটি দুই হাজার ওয়াট আপনি পরিপূর্ণ দুই হাজার ওয়াটই কিন্তু পাবেন যেখানে অন্য সব জেনারেটার দুই হাজার ওয়াট লেখা থাকলে সেটি কিন্তু পনেরোশো ওয়াট লোড দিলেই কিন্তু সেটির কাপা কাপি আরম্ভ হয় এইরকম কোনো ব্যাপার টাইগার জেনারেটার ঘটে না যা লেখা থাকে আপনি অরিজিনালি তাই পাবেন তো প্রাইসটা বলে দেই প্রাইসটা মাঝখানে অনেক বেশি হয়ে গিয়েছিল কোম্পানি বাড়িয়ে দিয়েছিল সৌভা সৌভাগ্যক্রমে আবার দামটা কমে এসেছে তো মাঝখানে আমরা এটি প্রায় সাড়ে বাইশ তেইশের মতো বিক্রি করেছি তো অনেকের ভাইয়ের কমেন্টে ছিল যে ভাই প্রাইসটা একটু বেশি বেশি আসলে আমাদের আসলে এখানে করার কিছু নেই আমরা ইনপোর্ট করি আমরা যেভাবে পাই ওই ওইখান থেকে হয়তো সীমিত লাভে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো এইটির প্রাইস এখন পড়বে একুশ হাজার নয়শো টাকা তো যেটা কিছুটা কম মানে কমই আপনি ধরে নিতে পারেন কারণ টাইগার ব্র্যান্ডের জেনারেটার বিশ্বখ্যাত জেনারেটার যে একুশ হাজার পাঁচশো টাকা দুই হাজার ওয়াট একুশ হাজার নয়শো টাকা যে দুই হাজার ওয়াট একটি জেনারেটার আমরা বাংলাদেশে বসে হাতে পাই এটা কিন্তু আমি বিরাট ব্যাপার পাশাপাশি অন্য সব সাইজের মেশিনগুলো আমাদের কাছে পাবেন যদি সেগুলোর উপরে আলাদা আলাদা রিভিউ করা আছে এই চ্যানেলেই পাবেন সেগুলো দেখে নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি এবং দুই হাজার ওয়াটের জেনারেটারটি প্রয়োজন হলে আপনি নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা এবং কুরিয়ার খরচটা আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে তো দুই হাজার ওয়াট পরিপূর্ণ একটি টাইগার ব্র্যান্ড জেনারেটার যেটির প্রাইস পড়বে একুশ টাকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ